আমরা রূপনগর আসলাম ঘুরতে। আজকে দুপুর বেলা আইছি বড় ভাইয়ের কাছে, যে চটপটি খাবো। বড় ভাই চটপটি বানিয়েছে। বড় ভাইয়ের নাম কি? নাম লিমন। লিমন, ভাইয়ের বাসা কোথায়? বাসা এইখানে। হ্যাঁ, এইদিকে রূপনগর থাকেন আপনি? না, কাইজেরগুন্ড। কাইজেরগুন্ড আমার বন্ধু আছে, যে আপনার ফ্যামিলি আছে, অনেকেই আছে। যাই হোক, বাদ দেন, অনেক পরে কথা বলবো আমরা। আমরা বাইরে আছি, চটপটি বানানি দেখি আমরা। বড় ভাই চটপটি বানাইতেছে। ঝাল কেমন? ঝাল মোটামুটি দিবেন, বেশি ঝাল দিলে খাইতে পারবো না লাস্টে দুপুরবেলা। ঠিক আছে। যেমন কি বিপদ ভাই আপনার? এমন কোন কিছু নাই, ঠিক আছে ভাই, যে দাম বাড়ে নাই কাঁচা সবজির থেকে, এমন ইনকাম বাড়ে নাই। ঠিক আছে, এই যে সাভার বাজার রোডের আপনার যে অবস্থা এখন বর্তমানে, যে 5 টাকার কয়েকদিন আগে 8 টাকা করছিল, কিন্তু এখন 5 টাকা নিয়ে এসে পড়ছে। এখন আবার 5 টাকা নিয়ে ঘুরছে। কারণ আপনি কত করে কিনেন? আপনি 200 টাকা কি কেজি? 200 টাকার কেজি ফুচকা গুলা? হ্যাঁ। আপনার মনে হয় মোটামুটি কত টাকা ইনকাম হয় প্রতিদিন? 500-600 টাকা হয়। শুক্রবারে হয়, শুক্রবারে অনেক মানুষ হয়, শুক্রবারে অনেক মানুষ হয়, মানুষ অনেক। শুক্রবারে দরবার গেলে এদিকে একটা মেলায় হয়, ছোটখাটো একটা মেলায় হয়, একটা মেলায় হয়, মানে এত মানুষ হয়, মানে অনেক মানুষ আসে। তারপর আপনারা আসতে পারেন এই যে রূপনগর, এখানে সবই আছে, অনেক দোকানদার আছে। আসতে পারেন এই যে রূপনগর, এখানে সবই আছে, অনেক দোকানদার আছে। এটা ধামরা রাস্তা, এটা আপনারা ধামরাও যেতে পারবেন এই রাস্তাটাতে। এই যে বড় ভাইয়ের দোকান চটপটি, আমরা এখন চটপটি দিছে আমার ভাই, আমরা চটপটি খাবো। এই যে চটপটি, এই যে খোলা আবহাওয়া, খুবই ঠান্ডা বাতাস, খুব পানি পড়তেছে, অনেক সুন্দর। ভাই আপনি সেরকম বানাইছেন, অনেক মজা হয়েছে। বড় ভাই অনেক মজার চটপটি বানায়, আপনারা আয় তো আসতে পারেন। সেরকম হয়েছে চটপটি। বাইরাতে ই আছে, মধু আছে, জাদু আছে, জাদু জাদু আছে। ভাই অনেক মজার চটপটি বানাইছে, অনেক মজার মানুষ। ভাইয়ের মনটাও ফ্রেশ চটপটির মতন।